সপ্তম দফা লোকসভা নির্বাচন চলছে রাজ্যের 9টি কেন্দ্রে এবং পাশাপাশি লোকসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু বরানগর বিধানসভা কেন্দ্রের কিন্তু উপনির্বাচন এবং উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য কিন্তু এলাকার এই বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় বুথ পরিদর্শন করছেন, যেমনটা আমরা দেখলাম বিভিন্ন বুথে তিনি পৌঁছে যাচ্ছেন এবং বুথের ভেতরে এজেন্টদের সঙ্গে কথা বলছেন এবং কী সামগ্রিক পরিস্থিতি, কীভাবে ভোট গ্রহণ চলছে সেই সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখছেন। জেনারেল ফোর্সেস উইল চেক দ্য আইডেন্টিটি কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড অ্যাকর্ডিং টু দ্য এজ, নেম, মানুষ আসছেন ভোট দিচ্ছেন, তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা যেখানে যেখানে একটু সুযোগ পাচ্ছেন তারা ফলস ভোট দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কোথাও কোথাও সেটা পলিটিক এজেন্ডা ঠেকাতে পারছেন, কোথাও কোথাও সেটা পলিটিক এজেন্ডের উপলব্ধির বাইরে থেকে যাচ্ছে, বিভিন্ন বুথে পলিটিক এজেন্ডের ভয় দেখানো হচ্ছে, বাধা দিলে বুঝে নেওয়া হবে ঠবে ইত্যাদি বলা হচ্ছে এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো ঢুকে তার সমস্ত ওয়ার্ডের বুথে আমাদের পোলিং এজেন্টদের বলে দিয়েছেন যে এবেলা যা পাচ্ছ করো, ওবেলা আমার 1 ঘন্টা টাইম চাই, মানে 1 ঘন্টা উনি ছাপ্পা ভোট দেবেন। তা আমাদের পোলিং এজেন্টরাও বলে গেছেন অত সস্তা হবে না, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন অভিযোগ পেলে তৎপরতার সাথেই ব্যবস্থা নিচ্ছেন। আমি এখনও নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসনকে দায়ী করবার যুক্তি বা কারণ খুঁজে পাচ্ছি না। পাশাপাশি আমরা যেটা দেখলাম যে 198 নম্বর বুথে এই বিধানসভার বরানগর বিধানসভার 198 নম্বর বুথে গিয়ে তিনি যেটা বললেন, অভিযোগ করলেন যে বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যথেষ্ট কম এবং রাজ্য পুলিশকে দিয়ে ভোট করানো হচ্ছে, রাজ্য পুলিশ গেটে রয়েছে, তুলনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু কম, এই বিষয়ে তিনি অভিযোগ জানান এবং আরও একটি জায়গায় যেমনটা তিনি জানান যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ভোট সাধারণ মানুষকে ভোট দানে বাধা দেওয়ার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফলস ভোটিং করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু তিনি অভিযোগ জানালেন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে। এবং বিভিন্ন জায়গায় বুথ পরিদর্শন করে তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে সমস্ত এলাকার, এই বিধানসভার সমস্ত এলাকার কিন্তু বুথে বুথে তিনি ঘুরছেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু ফলস ভোটিংয়ের অভিযোগ তিনি আনছেন এবং এই মুহূর্তে তিনি সমস্ত কিছুই নির্বাচন কমিশনে জানিয়েছেন এবং তার যেটা বক্তব্য যে এখনও পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রকম অভিযোগেরই একেবারে তদন্ত করেছে এবং সমস্ত রকম অভিযোগই খুবই তৎপরতার সঙ্গে সমাধান করার চেষ্টা করছে, এখনও পর্যন্ত তাদের কোনো ভুল কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না, এমনটাই জানালেন তন্ময় ভট্টাচার্য। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে, আর নির্বাচনের আরও খবর জানতে নজর রাখুন DNN বাংলায়, DNN বাংলা সবার মনে সবার ফোনে। Yeah.